আমি আমার সব বন্ধুদের বলি, অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না, পথ অবরোধ করে বাস জ্বালিয়ে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। আজকে ক্যাবের লড়াই, এনআরসির লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াই ভারতবাসী হিসেবে আমাদের সবাইকে লড়তে হবে। এবং সেইটার জন্যেই শুধু একটা সম্প্রদায় অরাজকতা করলে, যারা আমাদের মেজরিটি যারা, তারা তাদের বিদ্বেষ হলে বিজেপির লাভ হবে। সুতরাং আপনারা যেটা করছেন কারোর কারোর প্ররোচনায়, বিজেপির টাকাতে যে বিভিন্ন জায়গায় পথ অবরোধ বিশৃঙ্খলা, এটাতে আখিরে হুজুগে হচ্ছে, কিছু মানুষ প্ল্যান করে এটাকে হুজুগ করাচ্ছে, তা আপনাদের চাগার দিচ্ছে, আর আপনারা অযোগ্যতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বাংলায় এনআরসি করতে দেব না, বাংলায় সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল করতে দেব না, তাহলে বাংলার মানুষের অসুবিধা কেন আমরা বাংলার মানুষ হিসেবে করব? কেন বাংলার মানুষকে আটকে রেখে দেবো রাস্তায়? কেন বাংলার মানুষের পথ অবরোধ করব, ট্রেনের অবরোধ করব করে? সেই মানুষগুলো তো অমিত শাহর পক্ষে হয়ে যাবে, আর যদি 70% মানুষ অমিত শাহর পক্ষে হয়ে যায়, তখন এখানে যখন বিজেপি আসবে তখন উত্তরপ্রদেশের মতন মাথা নিচু করে সবাইকে থাকতে হবে, তখন আর রাস্তায় কেউ নামবে না। সুতরাং আপনারা যদি প্রতিবাদ করতেই চান, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ডেকেছে, সেই মিছিলে সামিল হন, হয়ে এনআরসি এবং সিটিজেন অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিবাদ করুন। আমরা ক্রিমিনাল নই যে আমরা রাস্তায় অবরোধ করবো, বাস জ্বালাবো, অরাজকতা করব। তাই যারা করছেন যে ভাইয়েরা, তাদের বলি আপনাদের সুস্থ মস্তিষ্কে ভাবুন এবং মমতা ব্যানার্জির আন্দোলনে সবাই মিলে সামিল হন। এটা বাংলার পথ না, বাংলার মানুষকে ক্ষতি হচ্ছে, বাংলার ক্ষতি হচ্ছে, এবং দিল্লির অমিত শাহ তাতে হাসছে তাদের সুবিধা করার জন্য।